নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন হয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডারে যে নির্বাচনগুলো অধীনে যে নির্বাচনগুলো হচ্ছে এবারেই প্রথম প্রতীক অর্থাৎ দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। এটা একটা নতুন সংযোজন, এই সংযোজন পার্লামেন্ট থেকে হয়েছে, কাজে এটাকে আমরা মেনে নিয়েই আমি নির্বাচন করতে হবে আইনতায় সেভাবে নির্বাচন হচ্ছে। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার কারণে কেউ জিতে যাবে এটা মনে করার কোনো কারণ নাই। আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যাপারে খেয়াল রাখবে, আমাদের কঠোর নির্দেশনা রয়েছে যে কোনো প্রকার যেন কোনো অনিয়ম না হয়, কোথাও কেউ যদি জোর খাটাতে চায় অথবা কারো কেউ যদি গোলযোগ সৃষ্টি করে সেই ক্ষেত্রে সাথে সাথে নির্বাচন কমিশন থেকে সাথে সাথে বলা হয়েছে যেমন তার বিরুদ্ধে ব্যবস্থা করে। আমরা ম্যাজিস্ট্রেট নিয়ে করেছি, রিটার্নিং অফিসারের কাছে প্রচুর ক্ষমতা রয়েছে, কাজেই কেউ আত্মতুষ্টিতে ভুগলে সেটা আমাদের কিছু করার নাই, তবে আমরা কোনো অনিয়ম হতে দেব না। নির্বাচন স্বাভাবিকভাবে হবে, যে যাকে যা যাকে খুশি তাকে ভোট দেবে, এতে কেউ বাধা সৃষ্টি করলে জিরো টলারেন্সের ব্যাপারে আমরা সবাইকে নির্দেশ দিয়েছি। আশা করি সেভাবে কাজ করবে, কেউ যদি এই কাজে ব্যর্থতার পরিচয় দেয় সেক্ষেত্রেও আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবো। এটা যে শুধু যারা আচরণবিধি লঙ্ঘন করবে তারাই না, আমাদের কাজ যারা করবে তারাও সেই আইন শৃঙ্খলা বাহিনীর লোক হোক অথবা ভোট গ্রহণকারী হোক, আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন, সাধারণ মানুষ তাদের নিচ্ছামতো ভোট দিয়ে নিচ্ছামতো তার যাকে পছন্দ করবে তাকে নির্বাচিত করবে, এতে নির্বাচন কমিশনের কোনো আলাদা। ফারাক্কাবাদ ডিগ্রি কলেজ থেকে তোমরা সবাই